শাহরাস্তিতে সজাগ ফাউন্ডেশনের ব্যতিক্রমধর্মী ইফতারের আয়োজন। চাঁদপুরের শাহরাস্তিতে স্বেচ্ছাসেবী সংগঠন সজাগ ফাউন্ডেশনের পক্ষ থেকে দুস্থ ও অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার উপজেলার বিভিন্ন এলাকায় সংগঠনের পক্ষ থেকে সামগ্রী বিতরণ করা হয়। জানা গেছে, প্রতি বছরের ন্যায় সংগঠনের পক্ষ থেকে এবারও দিন মজুর, শ্রমিক, ছিন্নমূল মানুষ, রিক্সা ভ্যান ড্রাইভার, রেললাইনের পাশের ভাসমান লোকজনের মাঝে ইফতার সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। এ সময় সংগঠনের সদস্যবৃন্দ এবং স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন। 2013 সাল থেকে স্বেচ্ছাসেবী সংগঠন সজাগ ফাউন্ডেশন শাহরাস্তি উপজেলায় বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে আসছে। সংগঠনের পক্ষ থেকে এ পর্যন্ত অর্ধ লক্ষাধিক ব্যাগ রক্তদান, বৃক্ষরোপণ, করোনাকালীন বিনামূল্যে অক্সিজেন সেবা, সুরক্ষা সরঞ্জাম বিতরণ, ঈদ ও পুজোর সময় শিশুদের মাঝে কাপড় বিতরণ, কম্বল ও শীত বস্ত্র বিতরণ, শিক্ষা সামগ্রী এবং শিক্ষাবৃত্তি সহ বিভিন্ন জনহিতকর কাজে সহায়তা করে আসছে। আমাদের শাহরাস্তি প্রতিনিধি ফয়েজ আহমেদের পাঠানো তথ্য ও চিত্রের রিপোর্ট।